দেখলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কিভাবে? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হলো। একটা মারুতি প্রতাপদিঘি থেকে চন্দনপুর আসছিল, আর একটা মোটর সাইকেল চন্দনপুর থেকে প্রতাপদিঘি থেকে গিয়েছিল। ওই মোটর সাইকেলের সঙ্গে মারুতির মুখোমুখির সংঘর্ষ হয়েছে। মারুতিতে দুজন ছিল, ওদের কিছু হয়নি। মোটর সাইকেলে যিনি ছিল তাকে তো সুপারে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে মারা গেছে। এক্ষুনি খবর এলো মারা গেছে। অ্যাক্সিডেন্টটা মূলত হয়েছে এই রাস্তার ধারে চিপস পড়েছে, ওই চিপসে কংক্রিটের জিনিসপত্রগুলো পড়েছে। পড়ার জন্য গাড়িটা সাইডে, যদিও সাইডে নেমে যেত কিন্তু নামতে পারেনি, এই চিপসের জন্যই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এখানে মানে এদিকে টার্নিং মাথায় চিপসগুলো পড়েছে। এর জন্য প্রশাসন তো আগে একবার বলছিল এই রাস্তার ধারে কোনো কিছু মাল রাখা যাবে না, কোনো কিছু ইয়ে করা যাবে না। তবুও প্রশাসনের কী ব্যাপার চলছে জানি না, মোটামুটি এরকম দিনের পর দিন অ্যাক্সিডেন্ট চলছে। কিছুদিন আগে জয়কৃষ্ণপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম রাস্তায় এবারে অনবরত অ্যাক্সিডেন্ট চলতে থাকবে। প্রশাসন আসবে, তারা তাদের কাজ করবে, চলে যাবে। কী চাইছে? আমরা চাইছি রাস্তায় এখন প্রশাসন ডিভাইডার বানিয়েছে, যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে ডিভাইডার বানাচ্ছে। আমাদের চন্দনপুর স্কুল আছে, এখানে স্থানীয় মানে রাস্তার ধারে বাড়ি আছে, ওদের তো একটা সুরক্ষা আছে, মাঝখানে মাঝখানে ডিভাইডার দেওয়া উচিত। নাম? নাম তিলু পাহাড়ি। গ্রাম? চন্দনপুর। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে।